আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চটজলদি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে মূলা গাজরের পাকোড়া তৈরি করে দেখাবো, যা দেখতে হয় অসম্ভব সুন্দর, খেতে হয় দারুণ মজাদার, আর তৈরি করা যায় খুবই সহজে। আজকে রেসিপির জন্য এখানে একটি মূলা আর দুটো গাজরকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি গ্রেটার মেশিন নিয়েছি, এর চিকন অংশ দিয়ে এখন আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি মূলাটাও গ্রেট করে নিচ্ছি। মূলাও গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করে রাখা মূলা গাজরকে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/3 চা চামচ, আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদের মশলার 1 প্যাকেট, দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন আমি সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে বেসনের পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এভাবে মূলা গাজর দিয়ে পাকোড়া তৈরি করলে খেতে দারুণ মজাদার হয়। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি, আর তেল গরম হতেই এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে করে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। বাচ্চারা অনেক সময় মূলা গাজর খেতে পছন্দ করে না, সেই ক্ষেত্রে আপনারা পাকোড়া তৈরি করে দিতে পারেন। তাছাড়া আপনারা বিকালের নাস্তায়ও এই পাকোড়াটা ব্যবহার করতে পারেন। পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে পাকোড়া তৈরি করলে আশা করি সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার মূলা গাজরের পাকোড়া। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।